তিনটি সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন সাকিব আল হাসান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১০ এবং মাগুরা ১ ও ২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের স্বজনরা। শনিবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাকিব আল হাসানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তার স্বজনরা। রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় উপকমিটির সদস্য রাসেল মাহমুদ বলেন, ঢাকা ১০ আসনে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের পক্ষে দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন তার স্বজনরা। অন্যদিকে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, শনিবার দুপুরে ঢাকা ১০ আসনের জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের পক্ষে দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন তার স্বজনরা। শনিবার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা। এরপর দলীয় প্রধানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। শনিবার থেকে শুরু হয়ে আগামী মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া হবে।